ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু-বান্ধব আদাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন ওদেরকে আসসালামু আলাইকুম এবং মোবারকবাদ বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে শুকনো বান বা শুকলা বান কাকে বলে শুকনো বান বা শুকলা বান কাকে বলা হয় তো আমরা সবাই মানে ঘরোয়া ভাষায় বলা হয় শুকনো বান যে ওকে শুকনো বান মেরে দেওয়া হয়েছে অর্থাৎ ওকে শুকনো বান যে মেরে দেওয়া হয়েছে ওর যে কন্ডিশন যে হবে রুগীর শারীরিক যে সমস্যা হবে শুকনো বানের তার শরীর পরপর শুকিয়ে যাবে কাঁটা খোঁচার মতন হয়ে যাবে শরীরটা পরে পরপর শরীরটা তার শুকতে থাকবে মানে পরপর সে রোগা হয়ে যাবে আগে ছিল শরীর স্বাস্থ্য খুব বেশ ভালো মোটা সোটা দেখতে খুব ভালো ছিল কিন্তু এখন পরপর শরীরটা যেন ঘাসের মতন শুকিয়ে যাচ্ছে কেননা অলরেডি যাকে শুকনো বান মারা হয় ওর খাওয়া দাওয়া কমে যায় খেতে পারে না খেতে লাগলেও সে রুগীটা খেতে পারে না শান্তি মতন ঘুমোতে পারে না শান্তি মতন ঠিক আছে এবং দিন দিন সে শুকোতে থাকে তার পরপর ওয়েট কমতে থাকে ওজন কমতে থাকে ঠিক আছে একে বলা হয় শুকনো বান শুকনো বান অনেক সময় যাতায়াতের রাস্তায় পোতা হয় বেশিরভাগ শুকনো বান যাকে মারা হয় তার যাতায়াতের রাস্তায় বেশি পোতা হয় কুফরি কালাম করে মানে ধরুন আপনার বাড়ি আছে আপনার বাড়ি যে মেন গেট মানে আপনি যে ধার দিয়ে আপনি ঢোকাঢুকি করেন বাড়িতে ওটা হচ্ছে মেন গেট ওই মেন গেটের কাছে যদি আপনার নাম নিয়ে বা আপনার কোনো ব্যবহৃত কাপড় নিয়ে যদি তন্ত্র মন্ত্র করে আপনার যাতায়াতের রাস্তা যদি পুঁতে দেওয়া হয় এবারে আপনাকে তো অটোমেটিকই ওই রাস্তা দিয়ে আপনাকে মানে যেতে আসতে হবে যে রাস্তায় পুঁতেছে আপনার শত্রু আপনাকে ওই রাস্তায়ই আপনাকে যাতায়াত করতে হবে সারাদিনে দুবার হলেও আপনাকে ওই রাস্তা দিয়ে ক্রস করতে হবে আর ক্রস করা মানে আপনার মানে জাদুটা আসর করবে আপনি ওর উপর দিয়ে যতবার ক্রস করবেন আপনাকে ওই জাদুটা বা ওই কুফরি কালামটা আস্তে আস্তে আসর করতে থাকবে আপনার পা থেকে আপনার পায়া থেকে ওই জাদুটা আস্তে আস্তে আসর করতে থাকবে অনেক সময় পা অবশ হয়ে যায় শূন হয়ে যাবে মানে বিভিন্ন রকম সমস্যা হবে মাথা যন্ত্রণা হবে ঠিক আছে অনেক সময় দেখা যায় পা হঠাৎ করে মানে শূন হয়ে গেল আর মানে জাদুটা আস্তে আস্তে আসর করতেছে আপনার খিদে কমে যাবে রাত্রে ঘুম উঠে যাবে টেনশন বাড়বে এবং শরীরটা শুকে যাবে শুকনো বানের কথা হচ্ছে যে শরীরটা শুকে যাবে অটোমেটিক শুকেই তো যাবে কেননা যদি আপনি সারাদিনে যদি আপনি ঠিক খাওয়া দাওয়া যদি না করতে পারেন আপনার যদি খাওয়া দাওয়াই উঠে যায় যদি রাত্রের ঘুম উঠে যায় তাহলে তো অটোমেটিক শরীর শুকোতে থাকবে না ওকে বলা হয় শুকনো বান শুকনো বানের একটা লক্ষণ হচ্ছে যে শরীরটাকে শুকে যাওয়া ঘাসের মতন খড় করে ঠুকটুক হয়ে যাবে এবং শরীরের মধ্যে যে গ্লেজি ভাবটা আপনার যে আগে ছিল গ্লেজি ভাবটা শরীরের মধ্যে ওই গ্লেজি ভাবটা এখন আর নেই আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন আপনার শরীরটা কালচে ভাব লাগবে আপনি নিজেও অবাক হয়ে যাবেন এবং আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুভব করবেন যে আপনার হাইটটা যেন মনে হচ্ছে ছোটো হয়ে গেছে এরকমও মনে হবে আপনি দাঁড়িয়ে আছেন ঠিক আছে আপনি অনুমান করবেন যে আপনাকে মনে হবে যেন আপনার যে হাইট ছিল আগে থেকে যেন আপনাকে ছোট দেখাচ্ছে এবং আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনার শরীরটা কত কালচে ভাব বিশ্রী হয়ে গেছে দেখতে বিশ্রী হয়ে গেছে ঠিক আছে আপনাকেও দেখতে খারাপ লাগবে একে বলা হয় শুকনো বান তো শুকনো বানের ট্রিটমেন্ট অবশ্যই রয়েছে কোনো চিন্তার কারণ নেই যদি কোনো কারোর বন্ধু বান্ধবে যদি এরকম সমস্যা হয় আপনারা যদি আশেপাশে কোনো তদবির কারক থাকেন কোনো ভালো কবিরাজ থাকেন আপনারা দেখাতে পারেন কোনো সমস্যা নেই এবং আমারও এখানে নিচে নাম্বার শো হচ্ছে আপনারা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা নেই আগে আপনার নাম দিতে হবে আপনার মায়ের নাম দিতে হবে আপনার বাবার নাম দিতে হবে আমি হাজিরা দেখব অ্যাকচুয়ালি আপনাকে কী বান মারা হয়েছে বা কী সমস্যা রয়েছে দেখার পরে আপনার ট্রিটমেন্ট দেওয়া হবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাক না কেন কোনো সমস্যা নেই ডিটিসি কুরিয়ারের মারফত বা স্পিড পোস্টের মারফত আপনার জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনাকে শুধু আপনার কুরিয়ার অ্যাড্রেসটা মানে আপনি যে এরিয়া থাকেন সে এরিয়ার আপনাকে অ্যাড্রেস দিতে হবে যেমন আমি বলে দিচ্ছি আপনি যেখানে থাকেন যে এরিয়া থাকেন সেখানে গ্রামের নাম ভিলেজের নেম পোস্ট অফিসের নেম এবং পোস্ট অফিসের পিন নাম্বার আর ডিস্ট্রিক্ট আর আপনার নাম থাকবে আপনার মোবাইল নাম্বার থাকবে তাহলে আপনার জিনিসটা ঠিক ঠিকানায় পৌঁছে যাবে
চিন্তার কারণ নেই। যদি এরকম সমস্যা কারো থাকে, হয় যে কোনো সমস্যা, এভরি প্রবলেম, ঠিক আছে, জিন জাদু যা সমস্যা আপনি যা খুঁজবেন তাই পাবেন, কোনো সমস্যা নেই। আমি আজকে কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আমার চ্যানেলে বহু বহু ভিডিও রয়েছে আপলোড, জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা কীভাবে করতে হবে, যারা করতে পারে ওরা করে নেয়, ভালো হয়ে যায়। আমার কাছে প্রচুর ফোন আসে বিভিন্ন জায়গা থেকে যে ভাই আপনি এই যে আপনি ভিডিওগুলো আপলোড দিয়েছেন, এই যে এটা করতে বলেছেন, ওটা করতে বলেছেন, আমরা করে অনেক উপকারিত হয়েছি, উপকার পেয়েছি, এটা শুনলে অনেক ভালো লাগে। মানে এই যে ভিডিও আমরা যে পরিশ্রম দিয়ে এত সারাদিনে কাজকর্ম করার পরেও যে এত পরিশ্রম করে ভিডিও আপলোড করি রাত জেগে, এই কথাগুলো শোনার পরে আমাদেরকে মন আরও ভালো হয়ে যায়। কোনো একটা যদি কাস্টমার আমাদেরকে বলে যে ভাই আপনার একটা ভিডিও দেখে আমি ওইটাকে ব্যবহার করার পরে অনেক ভালো হয়ে গেছি, তো মনটা খুবই ভালো হয়ে যায় বন্ধুরা। এর থেকে আর কিছুই নেই, কেউ যদি ভালো হয়ে যায় তাহলে এর থেকে আর কী আছে জীবনে, কিছুই নেই। তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনি কিন্তু একটা কাজ করবেন, মেসেজ করবেন না আমাকে, আপনি কন্ট্যাক্ট ফোন করবেন। যেসব বন্ধু বান্ধবরা আমার বাইরে আছেন, ইন্ডিয়ার বাইরে, আমি থাকি ইন্ডিয়ায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, তো ইন্ডিয়ার বাইরে যারা আছেন ওনারা কোড নাম্বার এখানে আগে দেওয়া হয়েছে, কোড নাম্বার দিয়ে আপনারা কল করতে পারেন বা ইমোতে মেসেজ করতে পারেন বা ভয়েস মেসেজ করতে পারেন। যারা বাইরে আছেন, আমি বাইরে কথা বলতেছি, যারা ইন্ডিয়ার বাইরে আছেন বন্ধু বান্ধবরা, আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস মেসেজ করতে পারেন বা মেসেজ দিতে পারেন। অনেক সময় বাইরে থেকে ফোন হট করে লাগতে চায় না, সেক্ষেত্রে আপনাদের জন্য আপনারা ভয়েস মেসেজ আর মেসেজ করতে পারেন। আর যারা ইন্ডিয়ার ভিতরে রয়েছে ওনাদেরকে বলবো মেসেজ করবেন না, আপনারা ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে। আপনারা কন্ট্যাক্ট করলেন, ফোন করলেন, যদি আমি না উঠাই ভেবে নেবেন যে আমি কোনো কাজের মধ্যে রয়েছি, আমি পরে কিন্তু ফোন ব্যাক করে নিব, সে 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, আমি মোটামুটি ফোন ব্যাক করে নিব, চিন্তার কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সবাই আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন বন্ধু বান্ধবরা দেখছেন ওদেরকে বলবো আমার চ্যানেলে করে দিন এক্ষুনি সাবস্ক্রাইব, জুলাই বাংলাকে আমার পাশে থাকুন, এবং সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন ঘন্টিটা আছে অল নোটিফিকেশান করে দিবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আজকে এখানে বন্ধুরা।